Assalamu alaikum, my dear student. Today I am before you with an important, very important topic for your examination, and that is flowchart, writing flowchart. How to write flowchart? Tumra ei bishoyta tomader jonno purupuri tomader syllabus er jonno notun. Tumra 19 e kokhono flowchart paoni. আর তোমার সিন প্যাসেজ থেকে আমি গত ক্লাসে একটা সিন প্যাসেজ পড়িয়েছিলাম, আর এই সিন প্যাসেজ থেকে যে কীভাবে ফ্লো চার্ট লিখতে হবে এটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, একটা সিন প্যাসেজ থেকে মোটামুটি পাঁচটা টাইপের প্রশ্ন আসতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে এ বি, হ্যাঁ, ওয়ান এ, ওয়ান এতে আসে হচ্ছে এমসিকিউ। আবার ওয়ান বি, ওয়ান বিতে আসবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তাহলে ওয়ান আ ওয়ান বি দুইটা, ওয়ান ওয়ান এ ওয়ান বি, এগুলাতে কী আসবে? এমসিকিউ আসবে, এটা আসবে। আর হচ্ছে টু, দুই নঙে আসবে হচ্ছে তোমার ফ্লো চার্ট, দুই নঙে আসবে ফ্লো চার্ট অথবা ইনফরমেশান ট্রান্সফার, ইনফরমেশান, হ্যাঁ, ইনফরমেশান ট্রান্সফার, এটা আসবে দুই নঙে, হ্যাঁ। তারপর তিন নঙে, তিন নঙে সাধারণত আর মোটামুটি এখান থেকে একটা সিন প্যাসেজ থেকে আর কি আসতে পারে? সিন প্যাসেজ থেকে তোমার ক্লোজ টেস্ট আসতে পারে উইথ ক্লু, হ্যাঁ, ক্লোজ টেস্ট, ক্লোজ টেস্ট আসতে পারে। আবার চার নঙে মনে করো ক্লোজ টেস্ট আসতে পারে, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে উইদাউট। সিন প্যাসেজ থেকে এগুলো আসতে পারে, আর সিন প্যাসেজ থেকে আর আসতে পারে সামারি, সামারি। তাহলে এই মোটামুটি পাঁচ ধরনের প্রশ্ন একটা সিন প্যাসেজ থেকে আসতে পারে। তো এর মধ্যে পুরো ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লো চার্ট, যেখানে তুমি খুব অল্প লিখে, খুব অল্প লিখে 10টা মার্ক তুমি ক্যারি করতে পারবে। তাহলে ফ্লো চার্টে মার্ক হচ্ছে 10, অর্থাৎ তোমাকে মোটামুটি পাঁচটা, এই যে এক দেখো একটা এখানে লেখা আছে, আর পাঁচটা তোমাকে লিখতে হবে, মার্ক হচ্ছে 10। হাউ অ্যামেজিং! তাহলে দেখো, তাহলে আমি প্রথমে ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে, গত ক্লাসে যে আমি সিন প্যাসেজটা পড়িয়েছি এটা তোমরা নিশ্চয়ই গত ক্লাসটা দেখেছ। তো আজকে হচ্ছে দেখো ফ্লো চার্ট কীভাবে তোমাকে লিখতে হবে। ফ্লো চার্ট লেখার জন্য তোমাকে প্রথম যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে বক্স, অর্থাৎ বক্স করতে হবে। এখানে দেখো একটা বক্স আছে, তোমার পরের যে ফ্লো চার্টগুলো লিখবা সেটাও তোমাকে হচ্ছে এক একটা বক্সের মধ্যে ফ্লো চার্টগুলো অন্তর্ভুক্ত করতে হবে। নাম্বার টু হচ্ছে তুমি এখানে শুধু নো সেন্টেন্স, এখানে তুমি কোনো সেন্টেন্স লিখবা না, সেন্টেন্স অথবা নো ক্লজ, অর্থাৎ একটা সেন্টেন্স আমরা জানি কীভাবে গঠিত হয়, একটা সাবজেক্ট থাকে, তারপরে একটা ভার্ব থাকে, এবং এভাবেই কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়। তাহলে তুমি যে এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে যেটা তুমি লিখবে সেটা হচ্ছে কি, তুমি সেন্টেন্স করতে পারবা না, সেন্টেন্স ছাড়া তোমাকে লিখতে হবে। তাহলে তুমি সেন্টেন্সটা কীভাবে শুরু করবে? তুমি হয়তো শুরু করবে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে, হয়তো ভার্বের আইএনজি ফর্ম দিয়ে শুরু করতে পারো, অথবা ফুল ইনফাইনিটিভ মানে টু প্লাস ভার্ব, এভাবে তুমি শুরু করতে পারো। অথবা দেখো তুমি শুধু ইনফরমেশনটা দিবা, তোমাকে যে ইনফরমেশনটা চেয়েছে তুমি সেই ইনফরমেশনটা দিও, তুমি এটা কমপ্লিট করতে পারো, হ্যাঁ, তোমার ইনফরমেশন, শুধু ইনফরমেশনগুলো দিয়েও তুমি কমপ্লিট করতে পারো। তাহলে দেখো আমরা মোটামুটি দেখলাম যে ফ্লো চার্ট লেখার জন্য তোমাকে হচ্ছে বক্স করে লিখতে হয়, ফ্লো চার্টের মধ্যে যেটা তুমি লিখবা সেখানে হচ্ছে কোনো সেন্টেন্স করবা না বা কোনো ক্লজ করবা না, তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের সাথে ভার্বের সাথে এগ্রিমেন্ট যেটা, সে সেখানে একটা সেন্টেন্স গঠিত হয়। অর্থাৎ যদি একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর যদি একটা ভার্ব থাকে, সাবজেক্টটা যদি ভার্বের সাথে অ্যাগ্রি করে তাহলে সেক্ষেত্রে একটা সেন্টেন্স গঠিত হয়। কিন্তু ফ্লো চার্টে তুমি যেটা লিখবে সেখানে কোনো নো সেন্টেন্স হিয়ার অথবা নো ক্লজ, তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে? তোমাকে লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি ফর্ম দিয়ে, তোমাকে লিখতে হবে টু প্লাস ভার্ব দিয়ে, অথবা তোমাকে শুধু ইনফরমেশনগুলো সাপ্লাই করতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ জাস্ট প্রাইমারি যে নিয়মটা। চলো এবার আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। ওকে, প্রশ্নটা কেমন থাকে খেয়াল করো। বেসড অন ইউর রিডিং, তোমার রিডিংয়ের উপরে, অব দ্য প্যাসেজ, তুমি যে প্যাসেজটা পড়েছ এই প্যাসেজটার উপরে ভিত্তি করে মেক শর্ট নোটস,
ছোটো নোট তৈরি করো ইন ইচ অফ দ্য বক্সেস, প্রত্যেকটা বক্সের মধ্যে ইন দ্য ফ্লো চার্ট, ফ্লো চার্টে শোয়িং এখান থেকে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই এখান থেকে হচ্ছে মূলত ফ্লো চার্টের কাহিনিটা শুরু। উপরের যে এগুলো, এগুলো সবগুলো প্রশ্নে একই রকম থাকবে, তো এখান থেকে হচ্ছে মূলত কাহিনিটা শুরু, যে সেটা হচ্ছে কি শোয়িং, দেখিয়ে দ্য ইনসিডেন্টস, ঘটনা প্রবাহ, ঘটনাগুলো অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার জীবনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো তোমাকে দেখাতে হবে ফ্লো চার্টের মাধ্যমে। আমি আবার বলছি, শোয়িং থেকে তোমার হচ্ছে মূল কথাটা শুরু, প্রশ্নের মূল অংশ শুরু হচ্ছে শোয়িং থেকে। তোমাকে দেখাতে হবে দ্য ইনসিডেন্টস, ঘটনা প্রবাহ, ঘটনাসমূহ অফ নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, আমরা যে একটা প্যাসেজ পড়েছি গত ক্লাসে, এই প্যাসেজে নেলসন ম্যান্ডেলার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহগুলো, এগুলো তুমি ফ্লো চার্টের মধ্যে উপস্থাপন করতে হবে। তাহলে দেখো, নেলসন ম্যান্ডেলার সিন প্যাসেজটা যদি তোমরা একবার সামনে নিয়ে আসো, তাহলে দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কী কী আমরা একবার বলছি। যে দেখো, উনি হচ্ছে সাউথ আফ্রিকাকে গাইড করেছেন। সাউথ আফ্রিকা ছিল তৎকালীন কৃষ্ণাঙ্গদের কোনো অধিকার ছিল না। উনি কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে এবং শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সকল ধরনের অপ্রেশনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে মানুষকে, মানুষের মর্যাদায় নিয়ে আসার জন্য উনি সারাটা জীবন ধরে কাজ করেছিলেন, এবং এজন্য তাকে জেলে যেতে হয়েছিল, তাকে যুদ্ধ করতে হয়েছিল, এবং তার যে দক্ষতা, এটা তাকে সাহায্য করেছিল পুরো পৃথিবীব্যাপী। তারপর তিনি যুদ্ধ করেছিলেন কি, যে জেন্ডার রেস ডিসক্রিমিনেশন অ্যান্ড ইটস অল ম্যানিফেস্টেশন, মানে জেন্ডার ডিসক্রিমিনেশন অথবা রেস ডিসক্রিমিনেশন, সকল ধরনের ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। তারপর কি হয়েছিল গত ক্লাসটা তুমি আরেকবার গত ক্লাসের লেকচারটা দেখো। গত ক্লাসের লেকচারে আমি ম্যান্ডেলার জীবনী নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করেছি। তো আজকে দেখো, ফ্লো চার্ট, ফ্লো চার্ট আমি তোমাদেরকে লিখে দেখাবো, আর হচ্ছে তোমরা নিয়মটাও তোমরা দেখবে। দেখো, নং ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তাহলে প্রথমটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে দেখো, ফট নেইজ অ্যাগেনিস্ট হোয়াইট মাইনরিটি রুল, উনি কিন্তু হোয়াইট মাইনরিটি রুল, তখন শ্বেতাঙ্গরা ছিল এখানে খুব অল্প পরিমাণে, কিন্তু তারা ছিল ওইখানে রুলার সাউথ আফ্রিকার, কিন্তু তারা হচ্ছে কৃষ্ণাঙ্গদেরকে কোনো ধরনের নাগরিক মর্যাদা বা মানুষ বলতে মানুষের সাধারণ মর্যাদা তারা কৃষ্ণাঙ্গদেরকে দিত না। তো যার কারণে দেখো, ফট অ্যাগেনিস্ট হোয়াইট মাইনরিটি রুল, তাহলে তিনি কি করেছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন। দেখো, ফট এখানে দেখো, ফাইট, ফট, ফট, তাহলে ভি থ্রি দিয়ে শুরু আছে। হ্যাঁ, তাহলে তুমি কিন্তু কি করতে পারবা, ভি থ্রি দিয়ে, অর্থাৎ তুমি আরেকটা হচ্ছে তুমি ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করতে পারবা, পাস্ট পার্টিসিপল দিয়ে তুমি শুরু করতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো, পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। আর তুমি সবসময় খেয়াল করবা যে প্রথম সেন্টেন্সটা যেভাবে আছে, মানে প্রথম ফ্রেজটা যেভাবে আছে, ঠিক ওইভাবে হচ্ছে তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে তুমি যদি নো সেন্টেন্স, মানে তুমি যদি সেন্টেন্স না করো, তাহলে কী করতে হবে, তাহলে এখানে হচ্ছে তোমাকে ফ্রেজ করতে হবে, ফ্রেজে লিখতে হবে। হ্যাঁ, ক্লজ আর ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কি, ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর ফ্রেজ হচ্ছে এভাবে থাকবে না। তাহলে এখানে দেখো, ফট এখানে হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু করেছে, ফট মানে তিনি যুদ্ধ করেছিলেন অ্যাগেনিস্ট হোয়াইট মাইনরিটি রুল, তিনি শ্বেতাঙ্গ মাইনরিটি অর্থাৎ যে সংখ্যালঘু তাদের শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। আচ্ছা, যুদ্ধ করার পরে তারপরে কি হয়েছিল, যুদ্ধ করার পরে ওনাকে কিন্তু চার্জ করা হয়েছিল একদম ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়েছিল। তারপর তুমি লিখে ফেলো তাহলে, চার্জড উইথ ক্যাপিটাল পানিশমেন্ট, অর্থাৎ তাকে ক্যাপিটাল পানিশমেন্টে চার্জ করা হয়েছিল। শোনো, আমি আবার বলছি, আমি হচ্ছে এখানে যেহেতু বলছে যে নেলসন ম্যান্ডেলার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই কিন্তু তোমাকে শুধু এখানে উপস্থাপন করতে হবে, তাহলে উনি যুদ্ধ করেছিলেন হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে। যুদ্ধ করার পরে উনি কী করলেন, উনি চার্জড, ওনাকে চার্জ করা হলো, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তো যাবজ্জীবন যখন কারাদণ্ড দেওয়া হলো,
তারপর কি হলো? তারপর ওনাকে নিশ্চিতভাবে জেলে যেতে হয়েছিল। তাহলে তিনি জেলে ছিলেন কত বছর? প্রায় 3 decades, তাহলে ইমপ্রিজেন্ট। Imprisoned for nearly 3 decades, অর্থাৎ প্রায় ইমপ্রিজন ছিলেন তিনি, হচ্ছে প্রায় 3 দশক ধরে তিনি জেলের মধ্যে ছিলেন। তাহলে দেখো তুমি এভাবে এগুলো দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে দেখো ইমপ্রিজন, তারপরে তারপরে দেখো তার গুরুত্বপূর্ণ কাহিনীটা কী ছিল। তিনি জেল থেকে মুক্তি পেলেন, হ্যাঁ, তারপর তিনি কি, তিনি বলতে পারো তুমি আর ইমপ্রিজেন্ট, এটা তার গুরুত্বপূর্ণ একটা অংশ। তো তিনি জেল থেকে মুক্তি পেলেন, আর মুক্তি পাওয়ার পরে তিনি কি হলেন, যে তিনি নোবেল প্রাইজ পেলেন। হ্যাঁ, তাহলে তুমি দিতে পারো যে গট দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993। তাহলে তিনি 1993-তে উনি কী পেলেন, নোবেল পুরস্কার পেলেন। তাহলে নোবেল পুরস্কার পাওয়ার পরে কী ঘটনা ঘটেছিল? তিনি 1993-তে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইয়া থেকে মুক্ত হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে। আর তারপর তিনি নাম্বার 5-এ তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। কী হয়েছিলেন, যে বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইন 1994। তাহলে দেখো, তাহলে তিনি কী হয়েছিলেন, এত সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। নাম্বার সিক্স হচ্ছে, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে উনি হচ্ছে পাবলিক লাইফ উনি ত্যাগ করেছিলেন। তোমরা ঘটনা প্রবাহ থেকে এটা নিশ্চিতভাবে জানতে পারবে, লেফট পাবলিক লাইফ ইন 2004। ওকে, আমি ফ্লো চার্ট লেখা শেষ করলাম। এবার আমি তোমাদেরকে আরেকবার বিস্তারিত ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করো, তোমাকে প্রথমে খেয়াল করতে হবে এখানে বলেছে কি, শোয়িং। হ্যাঁ, অর্থাৎ তোমাকে দেখাতে হবে দ্য ইনসিডেন্টস, ঘটনা প্রবাহ, ঘটনাগুলো, কী ঘটনাগুলো অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তোমাকে উপস্থাপন করতে হবে। একটা দেওয়া আছে, আরও 5টা তোমাকে লিখতে হবে, প্রত্যেকটার জন্য হচ্ছে 2 × 5 = 10। অর্থাৎ একটা দেখো, এতটুকুর জন্য তোমার 2টা মার্ক, এতটুকুর জন্য 2টা মার্ক। তাহলে 5টা লিখবা, 5টা যদি লেখা তোমার ঠিক হয় তাহলে সেক্ষেত্রে তুমি 10 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে এখানে খেয়াল করো, আর হচ্ছে তোমাকে কি, মোট 6টা বক্স করতে হবে, মোট 6টা। অর্থাৎ একটা বক্স দেওয়া থাকবে, আরও 5টা বক্স তোমাকে লিখতে হবে, আরও 5টা বক্স তোমাকে নিউভাবে লিখতে হবে, 5 boxes। ওকে, তাহলে দেখো, দেখাতে বলছে হচ্ছে নেলসন ম্যান্ডেলার ঘটনা প্রবাহগুলো। তাহলে একটা দেওয়া আছে, ফট এগনিস্ট হোয়াইট মাইনরিটি রুল, তিনি হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার পরে তাকে চার্জ করা হয়েছিল ক্যাপিটাল পানিশমেন্ট, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে দেখো, আমি কিন্তু সবগুলো প্রথমটাকে অনুসরণ করছি। প্রথমটা যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়েছে, আমিও কিন্তু সবগুলো দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু করেছি। তাহলে চার্জ উইথ ক্যাপিটাল পানিশমেন্ট, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল। ইমপ্রিজেন্ট ফর নিয়ারলি 3 decades, তিনি 3 দশক যাবৎ জেলের মধ্যে ছিলেন। তারপর তিনি মুক্ত হওয়ার পরে গট দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, 1993 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপর বিকাম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন সাউথ আফ্রিকা ইন 1994। তারপর তিনি 1994 সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন আফ্রিকানদের, লেফট। আর হচ্ছে এটা হওয়ার পরে তিনি 2004 সালে তিনি পাবলিক লাইফ ত্যাগ করলেন, অর্থাৎ এই যে রাজনৈতিক জীবন থেকে তিনি অবসর গ্রহণ করলেন।
তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা বোঝার জন্য আমি আরেকটা ব্যাখ্যা করব, আরেকটা ফ্লো চার্ট আরেকটা ব্যাখ্যা করছি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমি আরেকটা ফ্লো চার্ট তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, আমি বার তখনও বলেছিলাম যে এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে হচ্ছে শোয়িং। দেখো, তোমাকে যা যা দেখাতে বলবে, যেভাবে দেখাতে বলবে, ঠিক সেইভাবেই তোমাকে ফ্লো চার্টে দেখাতে হবে। তাহলে দেখো, শোয়িং দেখিয়ে দ্য স্ট্রাগল, সংগ্রাম অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার সংগ্রাম ফর হিজ আইডিয়াল, তার যে আদর্শ, তার যে আদর্শ যেটার জন্য উনি আজীবন যুদ্ধ করেছেন, এই আদর্শের জন্য ওনাকে বলা হয়েছে যে, তোমাকে বলা হয়েছে যে তুমি এমন ফ্লো চার্টগুলো তৈরি করো যেখানে তুমি দেখাবা দ্য স্ট্রাগল, সংগ্রামগুলো নেলসন ম্যান্ডেলার তার আইডিয়াল জন্য, তার যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, নেলসন ম্যান্ডেলার যে স্ট্রাগল, নিজেকে যে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, এটার ব্যাপারে তোমাকে বলা হয়েছে। এখানে দেখো, প্রথমে একটা তোমাকে করে দেওয়া হয়েছে, টু ডেডিকেট হিমসেলফ। হ্যাঁ, তিনি নিজেকে ডেডিকেট করে দিয়েছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন টু দ্য স্ট্রাগল, এই সংগ্রামের প্রতি, অফ সাউথ আফ্রিকান পিপল, অর্থাৎ সাউথ আফ্রিকান পিপলদের জন্য, মানুষের জন্য তিনি নিজেকে স্ট্রাগল করেছিলেন, নিজেকে উৎসর্গ করেছিলেন। তাহলে দেখো আর কী করেছিলেন উনি। দেখো, উৎসর্গ করার পরে তিনি প্রথমেই যুদ্ধ করেছেন। তিনি কিন্তু এখানে দেখো সিন প্যাসেজে রয়েছে যে তিনি হি ফট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন। তাহলে তুমি এখানে লিখতে পারো যে তিনি কী করেছেন, তুমি লিখতে পারো এখানে, যেহেতু দেখো ইনফাইনিটিভ, ফুল ইনফাইনিটিভ দ্বারা যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে, তুমি বাকিগুলো ফুল ইনফাইনিটিভ দ্বারা তুমি শুরু করবে। দেখো উনি কী করেছিলেন, টু ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। অর্থাৎ দেখো, উনি যে তার স্ট্রাগলটা প্রতিষ্ঠা করতে গিয়ে, মানে তার যে আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কী করেছেন, প্রথমে তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন, তারপরে কী করেছিলেন, তিনি যুদ্ধ করেছিলেন হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে, আরও তিনি কী করেছিলেন, আরও তিনি যুদ্ধ করেছিলেন টু ফাইট অ্যাগেনস্ট ব্ল্যাক অর্থাৎ শোনো, তুমি নেলসন ম্যান্ডেলার জীবনের দিকে তাকালে তুমি বুঝতে পারবে, উনি যেখানে অন্যায়, অত্যাচার, সকল ধরনের অনাচারের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন, উনি চাননি যে হোয়াইটরা, যেখানে হোয়াইটরা মাইনর, হ্যাঁ, যে তারা এখানে, তারা চাননি যে তিনি হোয়াইটরা কালোদের উপরে, অর্থাৎ শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপরে জুলুম করুক, অথবা কৃষ্ণাঙ্গরা যেখানে ক্ষমতাশীল তারা শ্বেতাঙ্গদের উপরে যাতে কোনো ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন না করে, এই সব কিছুর জন্য, মোট কথা তিনি সকল প্রকার অত্যাচার নির্যাতনের জন্য মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, যারা নির্যাতিত তাদের পক্ষেই তিনি দাঁড়িয়েছিলেন। তাহলে দেখো, তিনি নিজেকে উৎসর্গ করেছেন তার যে আইডিয়ালটা প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ, তাই তিনি যুদ্ধ করেছিলেন হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে, তিনি যুদ্ধ করেছিলেন ব্ল্যাক মাইনরিটি রুলের বিরুদ্ধে, আর তিনি কী করেছিলেন, তিনি সারাটা জীবন ধরে স্বপ্ন দেখেছিলেন, হ্যাঁ, টু চ্যারিশ, টু সিএসই, টু চ্যারিশ দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক কান্ট্রি। শোনো, চেরিস্ট মানে হচ্ছে দীর্ঘদিন যাবত কোনো কিছু মনের মধ্যে লালিত করা। তাহলে তিনি হচ্ছে তার আইডিয়াল প্রতিষ্ঠা করার জন্য আর কী করেছিলেন, তিনি হচ্ছেন স্বপ্ন দেখেছিলেন, যে কোনো কিছু অর্জন করার জন্য মানুষকে প্রথম ওটা নিয়ে স্বপ্ন দেখতে হয়। তাহলে তিনিও দীর্ঘদিন যাবৎ তার মনে লালিত স্বপ্ন ছিল তার এই আদর্শের জন্য একটা ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ ট্রু ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে জনগণ তার সঠিক অধিকার
নিশ্চিত করবে, এটার জন্য উনি স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্ন দেখে তিনি থেমে থাকেননি, তিনি এই স্বপ্নের জন্য মরতেও প্রস্তুত ছিলেন। এই জন্য তুমি এখানে লিখতে পারো টু প্রিপেয়ার টু ডাই ফর হিজ আইডিয়াল, মানে হচ্ছে কি তার যে এই এই স্বপ্নের জন্য হ্যাঁ তিনি মরতেও প্রস্তুত ছিলেন। তাহলে আর মানুষ যে আদর্শের জন্য মরতেও প্রস্তুত থাকে সে আদর্শ অবশ্যই বাস্তবায়িত হয়, যার কারণে নেলসন ম্যান্ডেলা যেটা স্বপ্ন দেখেছিলেন দীর্ঘ প্রায় উনি তার জীবনের অধিকাংশ সময়গুলোই তিনি অনেক কষ্টে কাটিয়েছেন। উনি দেখা যায় যখন থেকে প্রায় 40 থেকে 50 বছর যাবৎ উনি যুদ্ধ করেছিলেন শুধু কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলন আদায়ের জন্য, তো অবশেষে তাকে 30 বছর জেলে থাকতে হয়েছিল। আর এই জেলে থাকার পরও তিনি হয়েছিলেন শান্তিতে নোবেল পেয়েছিলেন এবং তারপর তিনি হয়েছিলেন ব্ল্যাক আফ্রিকান প্রেসিডেন্ট, এবং তিনি নিশ্চিত করেছিলেন যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তারা সবাই ভাই ভাই, তাদের অধিকার সমান। আর এটা করার জন্য তিনি বারবার মৃত্যুর মুখে গিয়েও তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি। আর এগুলো করতে গিয়ে তাকে কী করতে হয়েছে, তাকে জেলে যেতে হয়েছিল, তাকে চার্জ কর, তাহলে তুমি এখানে লিখতে পারো টু চার্জ উইথ ক্যাপিটাল পানিশমেন্ট। তাহলে দেখো আমি বুঝাচ্ছি, আমার লেখা শেষ বুঝাচ্ছি। তাহলে আমি আবার বলছি যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে শোয়িং থেকে এখানে দেখাতে বলছে যে নেলসন ম্যান্ডেলা তার আইডিয়াল তার আদর্শের জন্য কী ধরনের স্ট্রাগল করেছেন এটাকে বর্ণনা করতে বলা হয়েছে। প্রথমটা এখানে ফুল ইনফাইনিটিভ দ্বারা শুরু হয়েছে, টু ডেডিকেট হিমসেলফ টু দ্য স্ট্রাগল অফ সাউথ আফ্রিকান পিপল, সাউথ আফ্রিকান পিপলদের জন্য উনি নিজেকে তার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ করার পরে তিনি যুদ্ধ করেছিলেন হোয়াইট মাইনরিটির বিরুদ্ধে, আবার তিনি যুদ্ধ করেছিলেন ব্ল্যাক মাইনরিটির বিরুদ্ধে। তার দেখো সবগুলাই কিন্তু তার যে আদর্শ, আদর্শ প্রতিষ্ঠার জন্য কী কী করেছেন সবগুলাই কিন্তু এখানে বর্ণনা আছে। আর কী করেছেন, তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটি ট্রু ডেমোক্রেটিক কান্ট্রির জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন, আর তিনি এটার জন্য মরতে প্রস্তুত ছিলেন এই আইডিয়ালের জন্য। আর কী করেছেন এই আইডিয়ালের জন্য, তিনি আরও ক্যাপিটাল পানিশমেন্ট, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই যে এই এই তার আইডিয়াল তার যে আদর্শ বাস্তবায়ন করার জন্য। তাহলে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা, আমি এখানে কোনো সেন্টেন্স লিখিনি, প্রত্যেকটা আমি টু প্লাস ভার্ব অর্থাৎ ফুল ইনফাইনিটিভ দ্বারা প্রত্যেকটা সেন্টেন্স শুরু করেছি, এখানে কোনো সেন্টেন্স নেই, শুধু ইনফরমেশনগুলো দেওয়া আছে। তুমিও ট্রাই করো, ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।